হ্যালো বন্ধুরা, আমি পায়েল, তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। WBTET 11 ডিসেম্বর এক্সাম প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমি তোমাদের WBTET কে টার্গেট করে EBS এর যে টপিক নিয়ে আলোচনা করব, ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ। ঠিক আছে, এটা আমি WBTET কে টার্গেট করে EBS এর টপিকগুলো নিয়ে একটা সিরিজ এনেছি, যেটা কুইক রিভিশন এক্সামের আগে, কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখবে, এই পয়েন্টগুলোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। যতগুলো টপিক আমি আলোচনা করে দেবো অবশ্যই দেখবে, এই পয়েন্টগুলো কিন্তু মিস করো না। যাদের দরকার, আমি এর আগে সিটেটের প্রশ্ন উত্তর আলোচনা করেছি, EVS পেডাগজির ব্যাপারে আলোচনা করেছি, প্রশ্ন উত্তর হিসেবে আমার অনেকগুলোটা ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিও। যাদের প্রয়োজন হবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু পরীক্ষার আগে বিশেষ করে আমি কুইক রিভিশন সিরিজ, এই সিরিজে যতগুলো টপিক পয়েন্ট বলবো এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো। ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্য মানে কোনো একটা পরিবেশে, বাস্তুতন্ত্রে যতগুলো জীব রয়েছে, জীব সেখানে উদ্ভিদ প্রাণী সবাই, তাদের মধ্যে যে বিভিন্নতা, নিশ্চয়ই সব প্রাণীরা একরকম নয়, উদ্ভিদগুলো সবাই একরকম নয়। যত বেশি দিন যাচ্ছে সরল থেকে সবাই জটিলতম জীবে পরিণত হয়েছে, ইভলিউশন হয়েছে, অভিযোজন হয়েছে, ইভলিউশন অভিযোজন অভিব্যক্তি, তার ফলে আমরা মানুষ এখন বর্তমানে সব থেকে বেশি মডার্ন জীব বলতে পারি, একটা স্পিসিস, একটা প্রজাতি তৈরি হয়েছে মানুষ। অনেক কিছু পরিবর্তন, অনেক দিন ধরে পরিবর্তনের মাধ্যমে। তাহলে যতগুলো জীব আছে কোনো একটা বাস্তুতন্ত্রে পরিবেশের মধ্যে, তাকেই আমরা বলবো, সবাইকে নিয়েই বলবো জীব বৈচিত্র্য। ঠিক, এবারে জীব বৈচিত্র্যটা কি হচ্ছে, হ্রাসপ্রাপ্ত হচ্ছে। কি কারণের জন্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে? লোক সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, তার জন্য কি হচ্ছে, বাসস্থানের জন্য অরণ্য আমরা ধ্বংস করছি, কলকারখানা তৈরি করছি, মানুষের যে কাজকর্ম তার জন্য পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন হাউস গ্যাস বাড়ছে যার জন্য দূষণ হচ্ছে, এই সব কিছুই জীব বৈচিত্র্যের ওপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রেও অনেক জীব মারা যাচ্ছে, চোরা শিকার হচ্ছে, তো এই সমস্ত কারণে জীব বৈচিত্র্য কিন্তু হ্রাস পাচ্ছে, হ্রাসপ্রাপ্য হচ্ছে। এই জীব বৈচিত্র্য, প্রাণী উদ্ভিদ কিন্তু অনেক কাজেই আমাদের লাগে। কি কাজে? না, আমরা যে পুষ্টি সংগ্রহ করি, খাদ্য গ্রহণ করছি, সেই জন্য উদ্ভিদের ওপর প্রাণীর ওপর নির্ভরশীল। তাহলে জীব বৈচিত্র্য থাকার জন্যই খাদ্য উৎপাদন হচ্ছে, আর কি হচ্ছে, অনেক ওষুধ তৈরিতে কিন্তু উদ্ভিদ আর প্রাণী ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয় কুইনাইন, সর্পগন্ধা থেকে আমরা রেসারপিন পাবো, সেখান থেকে উৎপন্ন করা হচ্ছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ। তাহলে এই যে উদ্ভিদ, কিছু কিছু ভেষজ উদ্ভিদ, ভেষজ প্রাণী, সাপের বিষ থেকে ওষুধ তৈরি করা হয়, তো এগুলো আমাদের কিন্তু দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। তো জীব বৈচিত্র্য যদি হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ভারসাম্যটা বাস্তুতন্ত্রের নষ্ট হয়ে যায়, সেই জন্য জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। এবার সেই সংরক্ষণটা কি উপায়ে করা যাবে, দুটো উপায়, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা এক্সিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণ মানে যেখানে যেই জীবগুলো আছে, সেই জীব প্রাণী উদ্ভিদ সবাই সেই পরিবেশেই, তাদের যদি আমরা ঠিকঠাকভাবে রাখি, তার আশেপাশে যেন পরিবেশ দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেখানে আমরা রাখছি তাদের সংরক্ষণ করে যথেষ্ট পরিমাণ খাদ্য দিতে হবে, চোরা শিকার প্রাণী হত্যা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তারা যেন প্রজনন করতে পারে, বংশবিস্তার করতে পারে সেটাও দেখতে হবে। তো এইরকম ভাবে যখন আমরা তাদের নিজেদের বাসস্থানে সংরক্ষণ করে রাখছি, যেখানে জীবগুলো রয়েছে তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। আর যদি আমরা কোনো জীবকে একটা তার নিজস্ব পরিবেশ থেকে তুলে এনে অন্য জায়গায় তাদেরকে সংরক্ষণ করছি, সেখানে তাদের খাদ্য দিচ্ছি, সেখানে প্রজননের ব্যবস্থা করছি, আশেপাশে পরিবেশ দূষিত যেন না হয়, কলকারখানা তৈরি করতে দিচ্ছি না, তো এইগুলো আমরা একটা জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে এসে যখন সংরক্ষণ করছি জীবকে, তখন সেটাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, এবার ইনসিটু সংরক্ষণটা কি কতগুলো ভাগে ভাগ করা যায়, চার রকম। জাতীয় উদ্যান, যাকে ন্যাশনাল পার্ক বলবো, সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট, অভয়ারণ্য স্যাঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়। তাহলে এই প্রত্যেকটা চারটে জিনিস হচ্ছে ইনসিটু সংরক্ষণ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, এক্সিটু সংরক্ষণ, চিড়িয়াখানা, জুওলজিক্যাল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন ইন ইন্ডিয়া, ক্রায়ো প্রিজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ, জিন ব্যাংক। জিন হল বংশগত বৈশিষ্ট্যের ধারক আর বাহক, মানে একটা জেনারেশনে একটা বংশ থেকে বৈশিষ্ট্যগুলো পরের প্রজন্মে বহন করে জিন, তো জিনটাকে সংরক্ষণ যেখানে করে রাখা হয় তাকে বলা হয় জিন ব্যাংক। হোম গার্ডেন, ঘরে যে বাগান আমরা করি, প্লাজমা ব্যাংক, এখানে কোষ সংগ্রহ করে রাখা হচ্ছে, অ্যাকুয়ার
রিয়া মানে অ্যাকুরিয়াম, আর্টিফিশিয়াল ভাবে আমরা যে মাছ রাখছি সেইগুলোকে বলা হয় অ্যাকোয়াটিক প্রাণী, জলজ প্রাণীগুলোকে সংরক্ষণ করে রাখছি একটা আলাদা জায়গায় তাকে বলা হয় অ্যাকুয়ারিয়া। টিস্যু কালচার, পোলেন সিড ব্যাংক, আরেকটা জার্মপ্লাজম ব্যাংক। জার্মপ্লাজম ব্যাংক যেটা, এখানে জার্মপ্লাজম থেকে জননে সহায়তা করে যে কোষটা তাকে জার্মপ্লাজম বলা হয়, তো সেগুলো সংরক্ষণ করা যায় সেরকম ধরনের কোষকেও। তো এই সব কিছুগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণের এক্সাম্পল। তো তোমাদের এখান থেকে আসতেই পারে যে দিয়ে দিল চারটে অপশন, কোনগুলো এক্সিটু সংরক্ষণ নয়, একটা ইনসিটু তার মধ্যে দিয়ে দেবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা ইনসিটু সংরক্ষণে জাতীয় উদ্যানের কিছু নাম জিজ্ঞেস করতে পারে, বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে পশ্চিমবঙ্গে জিজ্ঞেস করতে পারে। আমি সমস্ত কিছুগুলোই তোমাদের একসাথে দিয়ে দিয়েছি, তো এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছাড়বে না, দেখে নেবে পরীক্ষার আগে। যেটা রয়েছে ক্রায়ো সংরক্ষণটা, এটা কিরকম পদ্ধতি, যে পদ্ধতিতে সমগ্র কোষ বা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য তরল নাইট্রোজেনের মাধ্যমে প্রায় -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষিত করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। মানে একটা ঠান্ডা জায়গায় লিকুইড নাইট্রোজেনের মধ্যে আমরা যদি কোনো কলাকে রাখছি, কোষকে রাখছি, তাকে প্রিজার্ভ করে রাখছি, সংরক্ষণ করে রাখছি যেন কোনো রকম রাসায়নিক বিক্রিয়া না হয়, তখন আমরা সেটাকে বলবো ক্রায়ো প্রিজার্ভেশন। ঠান্ডা জায়গাতে কোষ কলা যখন সংরক্ষণ করা হয় সেটাকেই বলা হয়, কার মাধ্যমে সংরক্ষণ করা হয়, ইম্পর্টেন্ট লাইন, তরল নাইট্রোজেনের মাধ্যমে। নেক্সট এক্সিটু সংরক্ষণের উদাহরণ চিড়িয়াখানা। এবার কতগুলো জায়গা দিয়ে দিয়েছি, পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা, দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, দিল্লিতে দিল্লির চিড়িয়াখানা আছে, পৃথিবীর বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন, এই বোটানিক্যাল গার্ডেনটাও এক্সিটু সংরক্ষণেরই উদাহরণ। তার নাম হচ্ছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, যেটা লন্ডনে কিউতে অবস্থিত। নেক্সট দিন আমরা এই ইনস্টিটিউট সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।